আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবর মতো আজকে একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই গল্পটি উপভোগ করবেন, আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সময়টা ছিল শীতকাল, ওই দিন ছিল শনিবার। আমার এক চাচি মারা গেছে, উনি অসুস্থ ছিলেন, তাই তাকে ঢাকা নেওয়া হয় এবং ওইখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি বিপ্লব, যে মারা গেছেন উনি আমার দূর সম্পর্কে চাচি, কিন্তু ওনার বাসা আমার বাসার সাথেই। তো ওনার মরার খবর শুনে আমরা সবাই আতঙ্কিত হই, কারণ ওনার মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, ওনার ওপর জিনের আচর ছিল। লাশ আনার জন্য বাড়ি থেকে আমি এবং ওনার ছোট ভাই শুভ দুজনে একসাথে রওনা দিলাম কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে। চাচির সাথে ছিলেন আম্মু এবং ওনার কিছু আত্মীয় স্বজন। এখন কাহিনী হল, ওদের সাথে কোনো পুরুষ মানুষ নাই, তাই তারা লাশ নিয়ে আসতে চাইল না, আমাদের যেতে বলল এবং আমরাও যাওয়ার জন্য বাসে উঠলাম। যেহেতু উনি বিকালে মরেছেন, তাই আমরা ঠিক 6টায় বাসে উঠি, গায়ে একটা চাদর দিয়ে। কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লাগে 2.5 ঘন্টা, তো আমরা 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। রাত তখন 7:47, সব দিক নীরব। আমি আর শুভ দুজন এক সিটে বসে আছি। তখন একটা ঠান্ডা হাওয়া আসলো, যার কারণে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায়। এতে আমরা খুব ভয় পাই, কারণ বাসের সব জানালা বন্ধ এবং পর্দা টাঙানো। আমরা তো চাদর ভারী জামা পরে আছি, তাহলে বাসে এত হাওয়া আসছে কোথা থেকে? তখন শুভ বলে উঠল, কিরে, আমি যা বোধ করছি তুইও কি তা বোধ করছিস? আমি শুধু মাথা নাড়ালাম। একটু পর বাসটি মহাসড়কের এক পাশে থামল। আমরা ভালোভাবে লক্ষ্য করলাম এটি একটি কবরস্থান, এবং তখন বাসের মধ্যে আগরবাতি ঘ্রাণ পেলাম। কিছুক্ষণ পর বাসের মধ্য থেকে একটি লাশ নামালো, তবে সে লাশটি ছিল বরফের মধ্যে, সাদা কাপড় পেছানো। আমরা বাসের হেল্পারকে জিজ্ঞেস করলাম, এসব কি? হেল্পার বলল, এটি একটি লাশ, আপনি মনে হয় খেয়াল করেননি, ভালো করে খেয়াল করে দেখুন। অতঃপর আমরা ভালোভাবে বাসটি খেয়াল করলাম এবং যা দেখলাম, বাসটির মধ্যে অনেক ধোঁয়া এবং বাসে যারা আছে সবাই হুজুর, আর একটি লাশ। সব কি হচ্ছে? যখন বাসে উঠলাম তখন তো এরকম কিছু ছিল না, আর দুজনে বুঝলাম আমরা কোনো এক মায়ের মধ্যে ঢুকে গেছি, তাই দোয়া পড়া শুরু করলাম। তখন এক হুজুর বললেন, আপনারাও আসুন, লাশটিকে দাফন করব। আমরা কিছু না বলে ওদের সাথে কবরস্থানে গেলাম। সব দিক নীরব, গায়ে চাদরটি বাসে রেখে এসেছি, তারপরও ঠান্ডা লাগছে না। লাশটি থেকে সুঘ্রাণ বাহির হতে লাগলো, যে ঘ্রাণটি আসছিল ওইটি আমাদের চিনা, ওই ঘ্রাণটি আমরা চাচির শরীরের, তাই ভয়টা একটু বেশি বেড়ে গেল, যার কারণে এই শীতের মধ্যে আমার মাথায় চিকন ঘাম দিল। এমন সময় এক মুরব্বী বলল, বাবা, তোমরা যেহেতু লাশটিকে দেখো নাই, আমরা চাই তোমরাও লাশটি দেখো। আমি বললাম, না, লাশের তো জানাজা হয়ে গেছে, এখন আর দেখব না। তখন উনি মুখ বাঁকা করে বলল, দেখ বলছি, দেখ। আমরা দুজনে ভয় পেয়ে যাই এবং লাশের সামনে আসি, কিন্তু ভয়ে লাশের কাপড় সরাচ্ছি না। আমার হাত কাঁপা শুরু করলো, সাথে শরীর ঘেমে চুপসে গেছে। তখন একটি জোরে বাতাস আসলো এবং লাশের ওপর থেকে কাপড়টি সরে গেল। এরপর যা দেখলাম, যে লাশটি শুয়ে আছে আমাদের সামনে, ওটি আর কারো লাশ নয়, ওটি আমার চাচির। আর এর চেয়ে ভয়ঙ্কর হলো ওনার চোখ খোলা এবং চোখ পুরো লালা, পিছন থেকে হুজুরের মতো লোকগুলো হেসে উঠল। তখন লাশটি আমাদের চোখের সামনে উঠে বসল এবং বলল, খুব তো আগে কথা বলতি, মজা করতি, আবার তাড়াতেও চাইতি, আজ কেন ভয় পাস?
তখন ওনার মুখ বেয়ে রক্ত পড়ছে। এরপর উনি বললেন, তোরা আমার সাথে চরম অন্যায় করছ, তোদের সাজা পেতে হবে। এ বলে আমাদের দুজনকে যে কবরটি করা হয়েছিল ওই কবরে ফেলে দিল, আর আমরা এতেই বেহুশ হয়ে যাই। সকাল 7টা ফোন বাজার শব্দে জেগে উঠলাম। তখন আমরা দেখলাম আমরা একটি কবরস্থানের পাশে পড়ে আছি, এবং ফোনে বলল, কি রে তোরা কই, আসছিস না কেন, লাশ তো ফ্রিজে রাখতে হয়েছে, তাড়াতাড়ি আয়, লাশ নিতে হবে তো। আমরা তখন ওই কবরস্থান থেকে দৌড়ে বাইরে আসি এবং একটি বাসে করে ঢাকা আসি, লাশ বাড়িতে আনি এবং দাফন করি। কিন্তু আজও প্রশ্ন রয়ে গেল, ওই দিন রাতে কে ছিল, এরকম হলো কেন আমাদের সাথে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের পাশে থাকবেন। ধন্যবাদ।